হ্যালো ফ্রেন্ড ফ্রেন্ড টু মাই ইউটিউব চ্যানেল আজকে যেটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মাদারসা বোর্ডের নিয়ে অর্থাৎ মাদারসা স্টুডেন্টদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং প্রত্যেকেই হয়তো ভাবছে যে তাদের রেজাল্ট কবে বেরোবে বলে ওকে এখানে মা মাদসা বোর্ডের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক দুটোর জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আলিম এবং ফাজিল দুটো স্টুডেন্টের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে একটা পেপার থেকে যে কবে তাদের রেজাল্ট বেরোতে পারে বলে এবং তারপর যেটা আমি বলবো যে কোন সাইডে কিন্তু তোমরা প্রপারলি বুঝতে পারবে যে মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে ওকে অর্থাৎ এখানে শুধুমাত্র মাদার্সা বোর্ডকে নিয়ে আমি আলোচনা করছি ওকে তো চলুন দেখে যাক যে এই পেপারটাতে কি বলেছে এখানে যেটা বলেছে এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আফটার দ্য কমপ্লিকেশন অফ এক্সাম দ্য স্টুডেন্ট স্টার্টস ফর দিয়ার ডাব্লু বি মাদ্রাসার রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি তো এখানে কিন্তু ডিরেক্ট আমি দেখছি যে কবে কিন্তু বেরোতে পারে বলে এখানে বলে দিয়েছে যে বাই দ্য থার্ড উইক অফ মে এক্সপেক্টেডলি তো এখানে সম্ভবত থার্ড উইক অফ মে অর্থাৎ মে মাসের থার্ড উইকে কিন্তু এটা সম্ভবত তাদের রেজাল্ট বেরোতে পারে বলে ওকে এখানে কিন্তু এটা পরিষ্কার বলে দিয়েছে যে অর্থাৎ কিন্তু শেষের দিকেই কিন্তু তাদের চান্স আছে মে মাসের শেষের দিকেই কিন্তু তাদের চান্স আছে রেজাল্ট বেরোতে পারে বলে ওকে এবার কিন্তু তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমরা কিভাবে অফিসিয়াল বোর্ড থেকে দেখতে পারবে যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে বলে ওকে তো চলুন কিন্তু এবারে দেখে নেওয়া যাক প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে যে কোনো ব্রাউজারে গিয়ে তোমাদেরকে ওপেন করতে হবে তারপরে যেটা লিখতে হবে এখানে কিন্তু লিখতে হবে যে ডাব্লু বিএম বোর্ড ওকে এটা লেখার পরে কিন্তু আমি এখানে সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পরেই কিন্তু তোমরা এখানে প্রথমে কিন্তু উপরে পেয়ে যাবে এটা কিন্তু ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা একটা এরকম একটা পেজ পেয়ে যাবে ওকে তো এখানে কিন্তু তোমাদের লেখা থাকবে যে রেজাল্ট আউট ওকে আলিম ওর ফাজিল রেজাল্ট আউট এখানে কিন্তু লেখা থাকবে প্রথমেই কিন্তু থাকবে তো এটা তোমরা কখন চেক করবে সেটাও কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু মে মাসের সেকেন্ড এবং থার্ড উইকে তোমরা কিন্তু চেক করবে তোমরা কিন্তু অবশ্যই সঠিক টাইমটা বুঝতে পারবে যে কবে তোমাদের রেজাল্ট বেরোবে বলে ওকে এবং এটাকে তোমরা কী করবে যে এখানে যেটা আছে পিডিএফ বলে একটা আছে এটাকে কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে ওকে তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হয়ে যাবে একটা নোটিস এবং সেখান থেকে কিন্তু তোমরা পড়ে বুঝতে পারবে যে কবে তোমাদের রেজাল্ট বেরোবে ওকে তো এটা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু আমি বলে দিলাম এরপর যেটা তোমাদেরকে করতে হবে যে তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট চেক করবে বলে ওকে তো চলুন কিন্তু এটাও কিন্তু আমি বলে দিচ্ছি এরপর যেটা তোমাদের করতে হবে যে এবারও কিন্তু তোমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে ওকে এবং এখানে কিন্তু টাইপ করতে হবে ডট ইন ওকে এটা লেখার পর কিন্তু তোমাদেরকে এখানে সার্চ করে দিতে হবে আমি সার্চ করে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এই ধরনের একটা দেখতে পাবে কিন্তু এখানে তোমাদের লেখা থাকবে দু হাজার কুড়ি ওকে এবং এটাকে কিন্তু ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম চলুন দেখে নেওয়া যাক কী হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে ওকে এবং এখানে কিন্তু গ্রিন কালারের প্রত্যেকটা লেখা থাকবে ওকে এগুলো কিন্তু এবং এখানে লেখা থাকবে যে আলিম এবং ফাজিল রেজাল আউট এখানে সবথেকে উপরেই কিন্তু লেখা থাকবে এবং সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এটাকে যখনই আমি ক্লিক করব তখন কি ধরনের একটা ওপেন হয়ে যাবে সেটা কিন্তু তোমরা দেখে নাও তো এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে ওকে এবং এখানে কিন্তু তোমাদের কি খুব সুন্দরভাবে লেখা আছে যে এখানে তোমাদেরকে প্লিজ এন্টার ইওর রোল নাম্বার তো এখানে কিন্তু রোল এবং নাম্বার প্রথম একটাতে কিন্তু রোল লিখতে হবে এবং এখানে কিন্তু নাম্বার লিখতে হবে তারপরে যেটা আছে এন্টায়ার ডেট অফ বার্থ এখানে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে ডেট অফ বার্থ লিখতে হবে ওকে তারপর এখানে কিন্তু একটা সাবমিট বলে অপশান আছে ওকে সেটাকে কিন্তু ক্লিক করে দিতে হবে তাহলে কী হবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে ওকে তো ওকে ফ্রেন্ড এটাই কিন্তু আজকের ভিডিও ছিল যদি ভিডিওটা কিছুটা উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে ওকে থ্যাংক ইউ